বিয়ের পর আবার চিনে নেবে ভালো করে, বিয়ের পর ওইভাবে চিনে করে করে চিনে নেবে। না না, কে চুজ করে এজ বেটার? না, আমার তোমাকেই পছন্দ হয়েছে। আমি আমার বাসর ঘরে চিৎকারের কারণ তোমাকেই বানাতে চাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ম্যারেজ প্র্যাঙ্ক করেছি, তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, তো তোমরা দেখে নিও, বেশি কথা বলবো না, তো চলে যাবো ডিরেক্ট ভিডিও। হাই হাই, বসতে পারি এখানে? হ্যাঁ, এটা কি আমার জায়গা? অবশ্যই বসুন। কি করে কিছু বলবেন? হ্যাঁ বলবো বলেই তো এসেছি। ওকে বলুন। বিজি নাকি, কথা বলা যাবে একটু? হ্যাঁ, না না বিজি না, বাট এমনি ফোনে। এই চশমাটা খুলে দাও, ভালো লাগছে না। আমি দেখতে পাবো না, অন্ধকার হয়ে যাবে চোখ। আরে আলোতে ভরিয়ে দেবো আমি, খুলে দাও। তাই? হ্যাঁ ঠিক আছে। এবার দেখি এদিকটা একটু তাকাও। হ্যাঁ এবার ঠিকঠাক লাগছে। সবাই বলে, কি বলে, খুললে ভালো লাগে, মানে চশমাটা খুললে খুললে সব সময় ভালোই লাগে, সবকিছু দেখতে ভালো লাগে, করতে ভালো লাগে, সব রকম। করতে মানে মানে খুললে যে কোনো কিছু করতেও ভালো লাগে। হ্যাঁ তো কি, সেটাই তো বলছি। এই যেমন চুলটা খুললে ভালো লাগে, তাই না? অনেক কিছু এরকম আছে যেগুলো খুললেই ভালো লাগে, সেই জন্য তোমায় খুলে দিলাম। আমারটা খুলে মানে আমি চশমা, মানে ওই যাই হোক, তোমার চশমাটার কথা আমি বলছি, চশমাটা খুলে দিলাম। এবার বলুন থেকে আমি বলো বললাম, সরি ডোন্ট মাইন্ড। আরে কোনো মাইন্ড করছি না, তুমি যা খুশি বলতে পারো। এমনিতেই তো তোমাকে বাড়িতে নিয়ে যাব আমি। কেন বাড়িতে নিয়ে যাব? আমি অবাক হলো কেন? বাড়ি থেকে নিয়ে যাবে, বিয়ে করব তোমায়। কে ওই দেখো, আরে তোমাকে দেব আজকে আমি। কি দেবে? কি ভালোবাসা, আমি পছন্দ হয়ে গেছে তোমাকে দেখতে। দেখো আমি একটা কথা বলি, এসব আমি আমি আপনাকে চিনি না। আমি ভেবেছিলাম, আমি তো তোমাকে চিনি, তুমি আমাকে নাই চিনতে পারো, কোনো ব্যাপার না, আমি তোমাকে চিনি। আমি একটা কথা বলি? বলো কি কথা। আপনি এসে এখানে বসলেন, আমি ভাবলাম যে এমনি কোনো কথা বলতে চাইছেন, ওই জন্য আমি কথা বললাম। আমি তো অন্য কোনো মাইন্ডে, এটা হয় না বিয়ে মানে কি, এখন আমার বিয়ে থেকে করে এখন কোনো ইয়ে নেই, বহুত দেরি। আর আমি আপনাকে চিনি না, কেন এইবার বিয়ে করতে যাবো? চিনলে বিয়ে করতে, যাকে চেনো তাকেই বিয়ে করে নেবে, এ কি তোমার ক্যারেক্টার খারাপ গো? যাকে চেনে তাকেই বিয়ে করবে, কি অদ্ভুত। ওরকম কোনো বিষয় নাই। তাহলে কি বিষয়টা, কি বিষয়টা কি তাহলে? আমি এটাই বললাম, আমি তুমি এত সুন্দর একটা মেয়েকে রিজেক্ট করতে পারছো, একটা ফুলের মতন মেয়ে। ফুলের মতন, দেখো ফুলের মতন মেয়ে হলে তো হবে না, ফুলের মতন মাইন্ডটা থাকা দরকার। তো আমার মাইন্ডটা কি ফুলের মতন না মনে হচ্ছে? আমি কথা বলিনি, বাট আমি তাহলে কি কথা বলছো তুমি? আমি তো তোমাকে চিনি না। আমি তো চিনে না, আমি তো তোমাকে চিনি, বাট আজকে আমাকে নিয়ে যাবে বিয়ে, বিয়ের পর, বিয়ের পর আবার চিনে নেবে ভালো করে, বিয়ের পর ওইভাবে চিনে করে করে চিনে নেবে। না না, করে করে কি করে, কি সব কথা, ওই সব কি, ওই সব ওই সব কথা বলতে নেই। আমি কি বললাম? তুমি তো বললে করে করে চিনে নেবে। আরে গল্প করে করে চিনে নেবে, তুমি কি ভাবলে? কি করে তোমার মাইন্ডটা কি এতই বাজে বাবা? নিজেই বলছো, নিজেই হাসছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে তুমি এমন এমন কথা বলছো যেগুলো তো যে কোনো মানুষ হেসে ফেলবে, যে কোনো মানুষ। আমি শুনেছি এতই হাসি পাচ্ছে তোমার? কাঁদবো? আমি কাঁদতে পারি। তাহলে তো তোমার পছন্দ হয়ে গেছে আমাকে ওই সব। না এত যখন হাসছো মুখে, এত হাসি যখন পছন্দ হয়েছে, তাহলে আজকে নিয়ে যেতে পারবো? আরে না এটা হয় না। আচ্ছা তুমি আমাকে নিয়ে যাবে না আমি তোমাকে নিয়ে যাবো? কেউ কাউকে নিয়ে যাবে না, আমি বেশি হলে আমি কিন্তু বেরিয়ে চলে যাবো। বেরিয়ে চলে যাবে, বেরিয়ে তো গেছো, আবার কতবার বেরাবে? কি এত বড় অবস্থা, তো বেরিয়ে গেছো অলরেডি বাড়ি থেকে, এখান থেকে বেরিয়ে চলে যাও, সেটা পুরো বলো, আমি কি করে বুঝবো? কি অদ্ভুত। দেখো একটা কথা বলি, ওই রকম ছেলে নই বলতে, আজই তুমি একজনকে অন্য কাউকে তুমি বলতেই পারো যে আমি বিয়ে করবো, হ্যাঁ সে বিয়ে করতেই পারে, বাট আমি ওই রকম মাইন্ডের ছেলে নই। আমি মাইন্ডের কথা বলেছি। এটা কি রকম মাইন্ডের? তুমি কি করলে বিয়ে করো, করলে বিয়ে করো? আমি কিছু করলে বিয়ে করি না, বিয়ের পরে করতে পারি, সেটা হচ্ছে বিয়ের পরে। বিয়ের বিয়ের আগে করতে শেখোনি তুমি? মানে পারো না? না ওই পাপ কাজটা আমি করি না। তুমি পাপ কাজ কেন? বিয়ের আগে তুমি গল্প করো না, আড্ডা দাও না, প্রেমও করোনি? কার মুখ দেখে উঠেছিলাম আজ সকালে? এই আমার মুখটা দেখো, দেখো খুব সুন্দর মিষ্টি একটা মুখ দেখো। হ্যাঁ মিষ্টির মধ্যে অনেক কিছু আছে। কি আছে? তিল, তিল ছোট ছোট তিল হয় না? আচ্ছা তিলও খেতে টেস্টি হয়, ঠিক মতন বানাতে পারলে, সেটা জানো? প্লিজ আমার মাথাটা খেও না। তোমার মাথা কেন খাবো, এত কিছু খাওয়ার জিনিস থাকতে কি? আই গোপাল কি, আমি খুব কষ্ট পাচ্ছি। আই এম সিরিয়াস,
আমার কি সিরিয়াস মনে হচ্ছে না আমাকে দেখে? আমার কি মনে হচ্ছে মজা করছি তোমার সাথে? একদমই না, একদমই তাই। মনে প্রত্যেককে চলে আসলে এসে বসলে ঠিক আছে, বুঝতেই পারো। আচ্ছা, কারোর কি কাউকে ভালো লাগতে পারে না? সেটা এইভাবে কখনো হয় না। কেন হয় না? টাইম দরকার হয় তার জন্য। টাইম কি? হ্যাঁ, টাইম হবে পরে। না, পরে বিয়ের পর অনেক রকম টাইম হবে, একসাথে হবে, অনেক কিছু হবে, অনেক একসাথে কথা হবে, আমি মানছি, গল্প হবে, আড্ডা হবে, অনেক কিছুই হবে। তা বাট তার জন্য আগে কি দরকার? চেনা জানা দরকার। আজকালকার দিনে কোনো ভালোবাসার কোনো গ্যারান্টি নেই না, কোনো রিলেশনশিপেও গ্যারান্টি নেই আছে। কে বলেছে নেই? হ্যাঁ অবশ্যই, দাদির গ্যারান্টি অবশ্যই আছে। ভালোবাসা তুমি আমাকে দেবে, আমি তোমাকে দেব। আমি দেখেছি কোনো গ্যারান্টি নেই আজকাল। আমি তোমাকে দিচ্ছি গ্যারান্টি। তুমি আমাকে যতই গ্যারান্টি দাও বা তোমাকে আমি সব রকম ভাবে দেব গ্যারান্টি। আমি জানি, বুঝতে পারছি, তুমি যেভাবে চাইবে সেভাবে দেব। তোমাকেই পছন্দ হয়েছে। আমি আমার বাসর ঘরে চিৎকারের কারণ তোমাকেই বানাতে চাই। তোমাকে ছাড়া আমি আর কাউকে বানাবো না। আমার মনটা কেমন উত্তলা করছে। সব বাজে কথা, আমি সিরিয়াস বলছি। দেখো এগুলো কখনো একটা সিরিয়াস একটা বিয়ের পরে যায় না। কেন যায় না? তুমি খুব আনরোমান্টিক তো দেখছি। হ্যাঁ, আমি আনরোমান্টিক। আমি তোমাকে চিনি না, জানি না, আমি তোমার কাছে আনরোমান্টিক। ও, যাকে চেনো তাদের কাছে রোমান্টিক, প্রত্যেকের কাছে আলাদা আলাদা ভাবে রোমান্টিক আনরোমান্টিক হও। তাহলে কি সেটা বলতে চাই? তাহলে কি বলতে চাইছো বলো তো? তুমি এক্স্যাক্টলি কি? দেখো আমি একটা কথা ক্লিয়ারলি বলি। হ্যাঁ বলো। তুমি যদি অ্যাজ আমার ফ্রেন্ড হতে। হ্যাঁ, আমি তোমার অ্যাজ এ বউ ধরো। আরে কি বোঝাবে তুমি আমাকে? চাকরি প্রবলেম আছে তোমার আমাকে বলো। বাড়িতে নিয়ে যেতে প্রবলেম নাকি মা মানবে না, না তোমার আমাকে পছন্দ না, না তুমি দিতে পারবে না, মানে এরকম কোন কি কি প্রবলেম আছে আমাকে বলো। আমি দিতেও পারবো, মানে মন মন আমি মনের কথাই বলছি, মন মন। তুমি কি মন দিতে পারবে না বা মা বাড়িতে কোনো প্রবলেম? এইভাবে হয় না। তা কিভাবে হয়? টাইম নিতে হয় সব। তুমি খোলো, সব ঠিক হয়ে যাবে। আমি আমি দেখো আমি একটা কথা বলি, এইভাবে কোনোদিন কোনো সম্পর্ক হয় না। তাই? হ্যাঁ হয় না। এরকম ভাবে কত সম্পর্ক হয়েছে তুমি জানো? সেই যেখানে হয়েছে তুমি আমাকে প্রুফ দেখাও। আমি যদি প্রুফ দেখাতে পারো, হ্যাঁ আমি মেনে নেব। এই তো আমার বান্ধবী, হ্যাঁ তাকে না চিনে বিয়ে করলো, বাচ্চা হয়ে গেল। বাচ্চা সম্পর্ক ওইভাবে হয় না। কেন হয় না? আমি বলি সম্পর্ক বাদে সবকিছু হয়ে যাচ্ছে, সম্পর্ক দিয়ে হবে না কেন? সব হয়। কিন্তু আমার মাইন্ডে ওটা আছে। আরে আমি বিয়ের কথা বলছি, তুমি খালি উল্টো সিধা ভাবছো কেন? আমি বুঝে উঠতে পারছি না তোমার মাইন্ডে এরকম কেন। দেখো আমি একটা কথা বলি, আমি কোন ইয়ারকি করছি না, আমি এরকমই। কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। মাইন্ড করবে না তো? খুব মাইন্ড করবো, বলো। তাহলে আর বলবোই না। আরে বলো কি হয়েছে তুমি, চলো তোমাকে নিয়ে যাই। একটা কথা বলবো, এখানে একটা মন্দির আছে। না না না, কোনো মন্দির আছে না। তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো, রাইট? তোমাকে তখন থেকে আমি দেখছিলাম তুমি উঠছো নামছো, উঠছো নামছো, মানে ওই ওখান থেকে, তখন থেকে আমার ভালো লেগেছে। তখন থেকে আমি মনটা দিয়ে ফেলেছি তো, আমি অনেকক্ষণ ধরে ভেবেছি, ভেবে তোমার কাছে ছুটে ছুটে এসেছি। দেখো আমার ভালো লাগছে না, আমি বুঝতে পেরেছি আমার এখানে আসাটাই আজকে ভুল হয়েছে, আমি চললাম। আরে কোথায় চলে যাচ্ছ আমাকে ফেলে? আমাকে নিয়ে চলো। অনেকে আছে। আরে না, আমি তোমার সাথে যাব। আরে কোথায়? অনেকে আছে। তুমি এখান থেকে কোথায় চলে যাচ্ছ তুমি? ওই দেখো ওখানে একটা ছেলে বসে আছে, ওখানে যাও, প্লিজ যাও। আমি অন্য ছেলে দেখতে চাই না, আমার ক্যারেক্টারলেস না, আমি তোমাকেই চাই। আমার মধ্যে এমন কোনো স্পেশাল নেই, চায়ের দোকানে কাজ করি। আমার মধ্যে অনেক কিছু আছে। প্রত্যেকদিন সকালে উঠে আমার যে চায়ের কাপ ধুতে হয়। কি আছে? তুমি ধোবে, আমি ফেলে দেবো। তুমি ধোবে, আমি ফেলে দেবো, অসুবিধা কি আছে? আরে আমি জানি, বউ বলে তো করতেই হবে না। ওইসব বিয়ে ওইসব বউ ইয়ে একদিনে চলে যাবে যখন খাওয়াতে পারবো না, ঠিক আছে? দেখো এইভাবে হয় না। চলো তাহলে করি, এক চড় মারবো, ঠিক আছে? কি করি তখন থেকে, অনেকক্ষণ থেকে বাজে বাজে চড় মারবে, একটা মেয়ের গায়ে তুমি হাত তুলবে? তুমি এত বাজে কথা বলছো কেন? আমি বিয়ের কথা বলছি। এই কোথায় চলে যাচ্ছ? চলো দাঁড়াও, শুনে যাও একটা। তুমি এমন কথা বলছো না, এগুলো মানা যায় না। আচ্ছা এত রাগ করছো কেন? না রাগের মতো কথা বলছো বলেই রাগ করছো। আরে আমি কি মানে কি এমন বললাম? আমি তো রাগের কিছু নেই। তুমি অনেক কথা বলছো। আচ্ছা রাগ করো না, একটু আসো এদিকে। আচ্ছা রুকো। আরে আমি হাত ধরে কিছু করব না। না না না, কিছু করছি না আমি। লোকজন কোথাও কাউকে ফিট করা আছে, হাত ধরে আমাকে মারধর করার চিন্তা আছে? আমি এসব তোমাকে মারবো না, যদি করার হয় অন্য কিছু করব, মারধর কিছু করব না। কিছু করতে হবে না, আমি হাত জোর করছি, এসব করো না। আমার একটা ছোট্ট কথা বলি। কি 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 কি? তোমার রাগটাকে থামাও। আমি আমি রেগে নেই, আমি ঠিকই আছি, আমি কুল মাইন্ডে। তোমার সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম, তাহলে আমি একটু আগে যে তোমাকে বললাম তুমি কোনো। আচ্ছা বলে দিলে কি প্র্যাঙ্কের মজাটা কি থাকে? তখন তো থাকে না। না
তোমাকে আমি বললাম তুমি প্র্যাঙ্ক মানে বোঝোই না কি, এমন চ্যানেলের নামটা কি জানতে পারি? প্র্যাঙ্ক কুইন রিম। কেমন লাগলো তাহলে? এদিকে আমার, এই যে এদিকে আমার দর্শক আছে, ওদেরকে একটু হাই হ্যালো করে দাও আর বলে দাও তোমার কেমন লাগলো। ক্যামেরা ঠিক আছে, হাই। তো গাইস, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো মাঠটার খেতে যাচ্ছিলাম, খেতে খেতে বেঁচেছি। তো বেশি কথা আর বলবো না, কেমন লাগলো বলে দিও। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যেমনই হোক একটু ম্যানেজ করে নিই।